এই টিভিটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি, বয়স্ক বাবা মা তারা হচ্ছে ইউটিউবে ওয়ান বাই ওয়ান করে স্মার্ট টিভিতে যে ঢুকতে পারে না, আপনি যদি এখানে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে ক্লিক করলে ডিরেক্টলি এটা ইউটিউবে চলে যাবে। 70 ইঞ্চি যে টিভি গুলা ওগুলার দাম কিন্তু মাত্র 4,200 টাকা থেকে শুরু করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা অনেকগুলো টিভির আপডেট প্রাইস দেখাবো। এন্ড ইয়েস, যে টিভি গুলো দেখাবো এগুলোর মধ্যে আপনার বেসিক টিভি পাবেন, স্মার্ট টিভি পাবেন, এলইডি টিভি পাবেন, পাশাপাশি যে টিভি গুলো এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড সাপোর্টেড, অর্থাৎ আপনি চাইলে টিভিগুলো মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব অর এনিথিং, মানে মোবাইলে যা যা ইউজ করেন সকলকে সেটা ইউজ করতে পারবেন। পাশাপাশি আজ কিছু স্পেশাল টিভি দেখাবো, যে টিভিগুলো আপনারা মানে গুগল হোম মিনি বা গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা যেটাকে বলি, যে আমি একটা কথা বলবো সেটা রিপ্লাই করবে, এটা আপনারা টোটালি ফ্রিতে পেয়ে যাবেন। আজ যে টিভিগুলো দেখাবো এগুলো হচ্ছে জেভিকো টিভি। অ্যান্ড এই টিভিতে আরও কিছু ফিচার্স আছে লাইক এক্সক্লুসিভ টিভি, যেটার কাজ হচ্ছে আপনার ফ্রিতে ডিশ, মানে হচ্ছে আপনার বাসায় যে ইন্টারনেট কানেকশন থাকে সেটা দিয়ে আপনি ফ্রিতে আনলিমিটেড ডিশ ব্রাউজিং করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি এটাকে আজীবন ফ্রি ডিশ বলতে পারেন। তো এই টিভির বিস্তারিত সকল কিছু আজ এখানে আমাদেরকে বলবেন লিটন আপু। তো আজকে আমরা ওনার কাছ থেকে ওনার শপের অ্যাড্রেস, টিভির প্রাইস, টিভির কন্ডিশন, ওয়ারেন্টি গ্যারান্টি অ্যান্ড সকল কিছু জেনে নিব। কুরিয়ার সিস্টেম আছে, চাইলে ঢাকা শহর, ঢাকার বাইরে যে কোনো জায়গাগুলো আপনার কুরিয়ার করে আপনার নিজের গ্রামে বা নিজের বাসায় সেট করে নিতে পারেন, ঠিক আছে? স্যার কথা বলাচ্ছি না, চলুন প্রাইস ও বিস্তারিত সকল কিছু দেখে নিই আমরা। বন্ধুরা প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনি একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল এ চাপ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেভিকো টিভির নতুন নতুন আরো কিছু মডেল নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে লিড ইলেকট্রনিক্স এ। এবং আমাদের এই শপটার ঠিকানায় শুরুতে বলে দিই, মিরপুর 11.5 বাস স্ট্যান্ড রংধনু মার্কেটের তৃতীয় তলায় 307 নম্বর দোকান। এবং আজকে আপনাদের পুরো ভিডিওতে অ্যাসিস্ট করার জন্য আছে আমি লিতুন জিরা সাবির। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই জেভিকোর 32 ইঞ্চি কিছু টিভি, যেটা মাঝখান দিয়ে একদম স্টক আউট হয়ে গেছিল, এখন স্টক অ্যাভেলেবেল এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল। প্রাইসটা হচ্ছে আপনার 32 ইঞ্চি জেভিকো সিঙ্গেল গ্লাস স্মার্ট, যেটার র্যাম 1 জিবি, রোম 8 জিবি, ভার্সন 8.0, এটার রেজুলেশন হচ্ছে 1080x1920। এটা ইউটিউব থেকেও আপনাকে ফুল এইচডি রেজুলেশন দিবে, 178 ডিগ্রি হচ্ছে এটার ভিউ অ্যাঙ্গেল এবং এটার হার্জ রেট হচ্ছে 60। হার্জ রেটটা কিন্তু আপনার টিভির ক্লারিটিটা ডিফাইন করে, তার মানে এই টিভিটা আপনার মোটামুটি ডিশে দেখলেও কিন্তু যথেষ্ট ভালো ক্লিয়ারেন্সটা পাবেন, তারপরেও যার যার এলাকার ডিশের উপর ডিপেন্ড করে। এই টিভিটার প্রাইস হচ্ছে 13,500 টাকা, মাত্র 13,500 টাকায় সিঙ্গেল গ্লাস স্মার্ট টিভিটা আপনারা পেয়ে যাবেন। এটা 1 জিবি 8 জিবি, আমি আবারও বলে দিই, ফুল এইচডি এলইডি টিভি এবং জেভিকো ব্র্যান্ডের টিভি। আর জেভিকো ব্র্যান্ডের টিভি বলতেই একটা স্পেশাল কথা চলে আসে, এগুলো কিন্তু আপনার লোগো প্রিন্টিং করা কিংবা আলগা লাগানো থাকে না, এগুলো সম্পূর্ণ লোগো স্ক্যান হয়ে এবং সম্পূর্ণ অ্যাসেম্বলড হয়ে চলে আসে চায়না থেকে। এবং প্যাকেজিংটা জাস্ট হচ্ছে আমাদের বাংলাদেশে জেভিকোর নিজস্ব যে ফ্যাক্টরি আছে শ্যামপুরে ওইখানে হয়। এবং জেভিকো টিভির সার্ভিসটা আপনারা অন্যান্য চায়না টিভির সবার আগে পেয়ে যাবেন, জাস্ট বিকজ ওদের এখানে ফ্যাক্টরি আছে এবং ওরা কিন্তু একটা ওয়েল নন কোম্পানি এবং ওরা সবসময় আগে সার্ভিস প্রোভাইড করতে চায়। এবং আজকের ভিডিওতে আমি একটা স্পেশাল টিভিও দেখাবো, আগে থেকে বলে দিই। নেক্সটে আমরা যাই, এটা হচ্ছে সিঙ্গেল গ্লাস স্মার্ট টিভি, এটা হচ্ছে ডাবল গ্লাস স্মার্ট টিভি, এটা জেভিকো, এটা 32 ইঞ্চি, একই ফিচার, সেম ফিচার, জাস্ট এটার উপর একটা প্রোটেক্টেড গ্লাস আছে, মানে হচ্ছে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা যদি কোনো খেলাধুলা করে, বাচ্চা কাচ্চা থাকে আবার অনেকে আছে না ইচ্ছে করে হচ্ছে টিভির ভিতর কোনো কিছু মানে রাগারাগির সময় মারলো, তো সেক্ষেত্রে টিভিটার প্যানেল ভাঙার কোনো সম্ভাবনা নাই। আর প্যানেলের দিকে জোরদারটা দেই হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে আপনার টিভির প্যানেল যদি ভেঙে যায় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে এক দিনের গ্যারান্টি বা কোনো প্রকার ইয়ে কিন্তু দিবে না। আর একটা টিভির প্যানেলের দামটাই হচ্ছে মেন, একটা টিভির 70% দাম হয় ওইটার প্যানেলের। তো ভিউয়ার্স, একটা টিভির প্যানেল গ্যারান্টিটাই কিন্তু মেন। আর এই জেভিকোর 32 ইঞ্চি এই টিভিটা তাতে প্যানেল এবং পার্সেল রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন 1 বছর, সার্ভিসটা 10 বছর। এবং বর্তমানে জেভিকোতে 2 বছরের প্যানেল গ্যারান্টি টিভিও কিন্তু চলে আসছে, আপনারা কিন্তু 32 ইঞ্চিতে 2 বছরের প্যানেল গ্যারান্টি টিভি চেয়েছিলেন, অ্যান্ড দিস ইজ আ নিউ মডেল। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারের 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল বর্ডারলেস টিভি, যেটা অ্যান্ড্রয়েড 9 ভার্সনের টিভি। এবং এই টিভির ডিটেলস আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে টেবিল স্ট্যান্ড করে এটার যে আউটলুকিংটা কেমন আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন যে স্পেশাল টিভিটা আপনাদেরকে শো করাচ্ছি সেই টিভিটা কিন্তু এখন ইনস্ট্যান্ট আপনারা পাবেন না। এই টিভিটার স্পেশালিটিগুলো আমি আপনাকে বলি, বর্তমানে এবং আজকের দিনে সবচেয়ে হট আইটেম বা স্পেশাল টিভি বলতে আমি এটাকেই বুঝিয়েছি। এটা হচ্ছে 2 বছরের প্যানেল গ্যারান্টিতে জেভিকো এই প্রথম একটা টিভি আনছে, মডেলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বর্ডারলেস, এবং স্পষ্ট এখানে লেখা আছে এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে 9। এটা 9 অ্যান্ড্রয়েড ভার্সনের ডুয়েল কোর প্রসেসরের। এই টিভিটার মধ্যে যে স্পেশাল কোয়ালিটি সেটা হচ্ছে এটার যে 9 ভার্সনটা আপনারা দেখতেছেন এটা অল টাইম স্টেবল না, এটা আপনার সময়ের সাথে সাথে অটোমেটিক আপডেট নিয়ে নেবে। বিকজ আমি আপনাদেরকে এখানে এটার ভার্সনটা দেখাচ্ছি, ভার্সনটার নিচে আপনারা দেখেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট ভার্সন দেয়া নাই, বর্তমানে 1 জিবি 8 জিবি যে লেটেস্ট ভার্সন চলতেছে সেটাই কিন্তু এটা ধরে রাখছে। বাট এটা একটা নির্দিষ্ট টাইম পরে যখন আপডেট দরকার হবে বা নতুন কোনো ভার্সন আসবে, আপনারা জেভিকোর এই আপডেটটা দিয়ে দিলে এটা কিন্তু অটোমেটিক ওই আপডেট ভার্সনটা নিয়ে নেবে। দ্যাট মিন্স আপনারা যারা এই টিভিটা কিনবেন তাদের জন্য সব সময় কিন্তু আপনাদের টিভিটা লেটেস্ট ভার্সনে থাকবে। তো এই টিভিটার আরো কিছু ফিচার
ফিচার আছে সেটা হচ্ছে এই টিভিটার রিমোটটা খুব স্পেশাল করা হয়েছে। এটা কিন্তু দুটো রিমোট, যেমন আমরা ভয়েস কন্ট্রোল টিভিতে দেই, একটা ম্যানুয়াল একটা ভয়েস রিমোট। আমাদের ঝামেলা হয় যে কোনটা রেখে কোনটা আমরা ইউজ করব। আবার ভয়েস রিমোটটা আলাদা রাখলে দেখা যায় যে অনেকে বুঝে না বা চালাতে সমস্যা হয়, তাদের জন্য এই রিমোটটা, রিমোট একই রিমোটে আমরা ম্যানুয়াল পাচ্ছি এবং ভয়েস কন্ট্রোল সিস্টেমটাও এটাতেই আছে। এই টিভিটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি, তো এটার ভিতর আরো কিছু মানে ডিরেক্ট ফিচার আছে। যেমন আপনি যদি এখানে ইউটিউবে ক্লিক করেন, যেহেতু এখানে ইউটিউবের একটা ডিরেক্ট অপশন দেয়া আছে, ইউটিউবে ক্লিক করলে ডিরেক্টলি এটা ইউটিউবে চলে যাবে। মানে যাদের হচ্ছে বাসায় এমন কিছু লোকজন থাকে, যেমন মনে করেন বয়স্ক বাবা মা, তারা হচ্ছে ইউটিউবে ওয়ান বাই ওয়ান করে স্মার্ট টিভিতে যে ঢুকতে পারে না, তাদের জন্য কিন্তু এই যে ইউটিউবে ঢুকে যে আপনি যদি ভয়েস কমান্ডে কোনো কিছু সার্চ দেন, অটোমেটিক কিন্তু এটা চলে আসবে এবং আপনি এটা চালায় দেখতে পারবেন। তা হচ্ছে গুগল প্লে স্টোর, যেটা এটারও কিন্তু একটা ডিরেক্ট বাটন দেয়া আছে। ভেরি অসম। কিন্তু রিমোটের যে একটা সিস্টেমটা দেখেন, ভয়েস কন্ট্রোল সহ আপনার গুগল প্লে স্টোর, ইউটিউব এবং হচ্ছে ফুল রিমোটটা, ইভেন এটার মধ্যে যে মাউস অপশনটা দেয়া আছে, আপনারা দেখবেন আমি মাউসটা কিন্তু এমন না যে আপনার আস্তে আস্তে আপনি চাপ দিলেন নিচে নামলো, এটা হচ্ছে সেন্সর মাউস। আমরা সাধারণত এয়ার মাউস যেভাবে ইউজ করে থাকি যে আপনি নাড়াবেন মাউস নড়বেন, আপনি যত দ্রুত নাড়াবেন মাউস তত দ্রুত নড়বে। দ্যাট মিন্স এটা কতটা হাই সেন্সরের রিমোট যে আপনার হচ্ছে খুব দ্রুত কাজ করবে। প্লাস এই টিভিটার আরও কিছু ফ্যাসিলিটি হচ্ছে, এটা যখন আপনি ডিশে চালাবেন তখন খুব অল্প সময় এটা চ্যানেল চেঞ্জ হয়, মানে আপনার হচ্ছে চ্যানেল চেঞ্জ হওয়ার জন্য বেশি সময় নেয় না। এবং আরও কিছু ফিচার আছে, সেটা হচ্ছে আপনি যদি রিমোটটা ক্লিক করেন ওয়ান বাই ওয়ান, আপনি একটা থেকে আরেকটা অপশনে যেতে থাকেন, তাহলে এটা খুব ফাস্ট কাজ করে। এবার আপনি রিমোটে ক্লিক করার সাথে সাথে চ্যানেল টিভি কিন্তু একটু দেরিতে নেয় রিসিভটা, 0.something একটা টাইম নেয়, কিন্তু এটাতে কিন্তু অত টাইমটা নেয় না, একদম সাথে সাথে আপনি এটা কিন্তু কমান্ডটা নিয়ে নেয়। ওকে ওকে ফাইন। টিভিটার অনেক প্রশংসা শুনলাম আমরা, এখন উনি যেহেতু বলছে এটা স্পেশাল টিভি, সো আমি আপনাদের টিভি ডিজাইনটা এখন দেখাই। এটা হচ্ছে একটা বর্ডারলেস টিভি, আপনি যদি এই সেটটা একটু লক্ষ্য করুন, দেখুন এটাতে কোনো বর্ডার নেই। আর পাশাপাশি আমি যদি এই সেটটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু খুবই থিন একটা টিভি, আপনারা দেখুন টিভিটা। এন্ড টিভিটা আমার কাছে পার্সোনালি যদি ডিজাইনটা বলি, এটা অনেকক্ষণ যাবত আমি দেখছি, ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই টিভিটা কিন্তু এটা স্লিম বেশি, হ্যাঁ অনেক স্লিম, এই যে প্রচুর স্লিম মানে অন্যান্য টিভিগুলো থেকে। আর পাশাপাশি হচ্ছে আপনারা যখন এই সেটটা থেকে লুক দিবেন, এটা আসলে ক্যামেরা কতখানি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বাস্তবে যখন আপনি দেখবেন আমি 100% শিওর আপনি এই টিভিটা নিতে বাধ্য হবেন। এটা রিমোট কোয়ালিটি, রিমোট কন্ট্রোল, অনেক ভালো সিস্টেম, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, অর্থাৎ আপনি এটাকে যা জিজ্ঞাসা করবেন এটা আপনাকে রিপ্লাই করবে, ঠিক আছে। মানে গুগল হোম মিনি আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিনি, আপনার কিন্তু সেটা কেনার কোনো প্রয়োজন নেই, আপনি এটার সাথে ওইটা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। তারপর বিষয়টা হচ্ছে টিভি তো আছে, এয়ার রিমোট আছে, প্রাইস কত ফাইনালি? আমি আরেকটু বলি ভাইয়া, এটা কিন্তু আমরা কিন্তু একটা লংজিভিটির ব্যাপার চিন্তা করি, যে আমি যে এত দাম দিয়ে টিভিটা কিনবো বা এত ফিচার টিভিতে টিকবে কতদিন। এই টিভিটা কিন্তু জেভিকোর মধ্যে 32 ইঞ্চি প্রথম টিভি যেটা 2 বছরের প্যানেলের রিপ্লেস গ্যারান্টি দিয়ে নামানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু 43 ইঞ্চির নিচে জেভিকোর কোনো টিভি 2 বছরের প্যানেল গ্যারান্টি ছিল না, বাট দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো এই টিভিটার প্রাইস আপনারা ভাবতেছেন হয়তো অনেক বেশি, কিন্তু না, এক্স্যাক্টলি ভয়েস কন্ট্রোল এই টিভিটা আগের যে বর্ডারলেস ভয়েস কন্ট্রোলের যে রেট ওই রেটেই আছে, মাত্র 16,500 টাকায় আপনি এই টিভিটা পেয়ে যাবেন। 2 বছরের প্যানেল রিপ্লেস গ্যারান্টি, 2 বছরের পার্টস রিপ্লেস গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে। এবং এটা কেমন রিপ্লাই করবে বা কেমন রেসপন্স করবে এটা সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনাদের যাদের ভালো অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করেন হ্যালো টেল মি দ্য টুডে ওয়েদার আপডেট, দেন ওই ফোনটা কিন্তু আপনাকে রিপ্লাই করবে, এই জিনিসটাও সেম ভাবে আপনাকে রিপ্লাই করবে। বাট এখন আমি এটা যেহেতু স্যাম্পলের জন্য আনছি, আমি এটা সাইন ইন করি নাই, এই কারণে এখন আমাকে এই ফ্যাসিলিটিটা দিবেন। আপনারা যখন টিভিটা পারচেজ করতে আসবেন তখন কিন্তু আমি আপনাদেরকে ফ্যাসিলিটিটা দেখাই দিব। আর একটা ব্যাপার হচ্ছে, এই ভিডিও রিলিজ হওয়ার পরে মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত এই টিভিটা কিন্তু আমি সেল করতে পারবো না, কারণ এই টিভিটা আমাদের হাতে আসে না, এটা একটা স্যাম্পল প্রোডাক্ট, এটা আমাদের ফার্স্ট হাতে আসছে, যেটা রিভিউ আপনারা দিচ্ছি। টিভিটা যদি কেউ প্রি অর্ডার মানে বুকিং করেন, আগে বুকিং দেন, তাহলে এটার সাথে আপনারা প্রত্যেকে একটা 16 জিবি পেন ড্রাইভ পেয়ে যাবেন, মানে ওয়ালমার্ট থান্ডার সাপোর্ট তো আপনারা টিভির সাথে ফ্রি পাবেনই। প্রি বুকিং মানে আপনি যদি 1 সপ্তাহ আগে এটা বুকিং করেন এই ভিডিও দেখে, তাহলে আপনারা ডেলিভারির সময় এটার সাথে একটা 16 জিবি HP পেন ড্রাইভ এটার সাথে ডেলিভারি পেয়ে যাবেন। ওকে ঠিক আছে। সো এই টিভির আসলে সকল কনফিগারেশন সকল কিছু আমার কাছে ভালো লাগছে, আর এটা যেহেতু স্পেশাল টিভি সো এটার উপর একটু ফোকাস আজকে বেশি করলাম, ঠিক আছে। সো আপনারা কিন্তু নিতে পারেন এটা, কারণ ওভারঅল আমি যদি বলি আপনাদের প্যানেল কোয়ালিটি বা টিভির কোয়ালিটি আমার কাছে অন্যান্য টিভি থেকে এটা একটু স্পেশাল, মানে একটু বেশি ভালো মনে হয়েছে। অ্যান্ড অলমোস্ট ডিজাইনটাও কিন্তু এটা খুবই চমৎকার। সো আপনারা চাইলে কিন্তু আপনারা এই টিভিটাও দেখতে পারেন। আই হোপ 16,500 টাকা এর মাঝে এটা বেস্ট একটা টিভি আপনারা বলতে পারেন। তো ভিউয়ার্স এখন চলে যাই হচ্ছে আরেকটু বড়র দিকে, জেভিকোর 40 ইঞ্চি একটা টিভি, সেটা হচ্ছে বর্ডারলেস, দেখতেই পাচ্ছেন খুবই স্লিম। একটু আগে আপনাদেরকে যে টিভিটা দেখাইলাম, বর্ডারলেস মডেল টিভিগুলো কিন্তু আসলে ওয়ালে সেট করেন কিংবা টেবিলে বসান, এটা আসলে একটা অন্যরকম ফিল আসে, মানে দেখতে সুন্দর। আপনার প্যানেলটা যতটুকু স্ক্রিনটাও অতটুকু ফুল এইচডি রেজুলেশন। 43 ইঞ্চির মধ্যে কিন্তু আরো একটা আছে 4K। এই টিভিটার প্রাইস বলে দিই, এটা হচ্ছে 26,500 টাকা, মাত্র 26,500 এবং 2 বছরের প্যানেল গ্যারান্টি। ওকে ওকে, এটা কত ইঞ্চি আছে? এটা 43 ইঞ্চি আছে। একদম আপনারা মেপে নিবেন। এবং এটার বক্সটা কিন্তু হচ্ছে এটা আপনার
হচ্ছে এর মডেল নাম হচ্ছে DE1SM 43DE1SM এটা হচ্ছে এর মডেল নাম্বার এটার প্রাইস 26500 এটা 2 বছরের প্যানেল গ্যারান্টি প্রোভাইড করবে আপনাকে 1GB RAM 8GB ROM এবং ভয়েস কন্ট্রোল দুটো রিমোট পাবেন একটা ভয়েস কন্ট্রোলার একটা ম্যানুয়ালের পিছনে দেখতে পাচ্ছেন 43 ইঞ্চি 4K মডেলের আপনার মেটাল বডি এবং সানগ্লাস সহ টিভিটা এই টিভিটা কিন্তু খুবই মানে বলবো যে অনেক চাহিদা আপনাদের কাছে অনেকেরই এটা চাহিদা ছিল বাট কিছুদিন আগ পর্যন্ত আমি বলছি এটা স্টক আউট বাট এখন এটা স্টকে অ্যাভেলেবল 2GB RAM 16GB ROM ভার্সন 9 2 বছরের প্যানেল রিপ্লেস গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি সাউন্ড বার সহ এই টিভিটা 4K রেজুলেশনের এবং 43 এর মধ্যে এটাই কিন্তু একমাত্র 4K টিভি তো ভিউয়ার্স এই টিভিটার প্রাইস হচ্ছে 31500 টাকা 31500 টাকা 2 বছরের প্যানেল গ্যারান্টি সহ 4K টিভি জি 4K টিভি এবং সেম স্পেসিফিকেশনের কিন্তু আপনি পাশেই দেখবেন 55 ইঞ্চি টিভিও ডিসপ্লে করা আছে কোনটা কোনটা এই যে ডান দিকে এবং এটার মাঝখানে এই দুইটা সাইজের মাঝখানে আরেকটা সাইজ আছে 50 ইঞ্চি সেম মডেলের টিভি বাট 43 আর 55টা দেখাচ্ছি 50টা দেখাচ্ছি না 50 ইঞ্চিটার প্রাইস পড়বে 38000 টাকা আর হচ্ছে 55 ইঞ্চি যেটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে 48000 টাকা আমি কনফিগারেশনটা আরেকবার বলি ইমরান ভাই এটা হচ্ছে 2GB RAM 16GB ROM ভার্সন 9 আর হচ্ছে এগুলো প্যানেল রিপ্লেস গ্যারান্টি 2 বছর করে পার্স 2 বছর সার্ভিসটা হচ্ছে 10 বছর এবং প্রত্যেকটা টিভির প্যানেল কিন্তু 4K প্যানেল আর যারা এই টিভিগুলো পারচেজ করবেন বড় টিভিগুলো যারা পারচেজ করবেন তাদের টিভির সাথে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ওয়াল মাউন্ট বড় সাইজের এবং ভারী কোয়ালিটির যেটা হালকা টানা ছোট টিভির সাথে আমি হালকা ওয়াল মাউন্ট দিই বাট বড় টিভিগুলো যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন তারা ভারী ওয়াল মাউন্ট পাবেন 50-55 এবং 65 ইঞ্চি টিভি যেটা সেগুলোর সাথে আপনারা স্ট্যাবিলাইজার পাবেন অনেকে এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করেন হোম অ্যাক্সেসরিজ আই থিঙ্ক ডিনার সেট প্লাস আরও কিছু আছে কি না ফ্রি বাট আমি এক্স্যাক্টলি এটা একটা ইলেকট্রনিক্সের শপ উই হ্যাভ নট মানে আমাদের আসলে কোনো ক্রোকারিজের শপ নাই টিভির সাথে আপনার যেটা লাগবে সেটা আমি আপনাদেরকে ফ্রি দিতে পারবো জাস্ট লাইক পেন ড্রাইভ স্ট্যাবিলাইজার ওয়াল মাউন্ট থান্ডার সাপোর্ট যেগুলো টিভির সাথে লাগে বাট ক্রোকারিজ আইটেমগুলো এক্স্যাক্টলি ক্রোকারিজের দোকানে যে খুঁজবেন 65 ইঞ্চির দামটা বলে দিই সেটার প্রাইস হচ্ছে যদি আপনারা জেভিকোর 65 ইঞ্চি নিতে চান আমার কিন্তু নিচে আছে টিভিটা বাট আমি খুলে দেখাচ্ছি না অনেক বড় এটা এটা একদম বিশাল সাইজের টিভি এই যে দেখুন ক্যামেরাতে যখন আপনারা দেখেন তখন কিন্তু টিভিগুলো সাইজ অনেক ছোট মনে হয় বাট এই যে টিভিটা ওনাদের শপটা কিন্তু বিশাল সাইজের তো এই দুইটা টিভি কিন্তু এখানে অলমোস্ট ওনাদের সকল জায়গা একাই দখল করেছে তার মাঝে এই টিভিটা একদম বিশাল সাইজের লাগতেছে এটা 50 ইঞ্চি তাই না 55 ইঞ্চি আচ্ছা এটা থেকে ছোট 50 ইঞ্চি আছে আর 50 ইঞ্চির মধ্যে ভাইয়া সেম আজ আপনার হচ্ছে 4K সাউন্ডবার সহ বাট এটা যেমন মেটাল বডি সিলভার কালার আরেকটা আছে ফাইবার বডি ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক অনেকে কিন্তু ব্ল্যাকটা পছন্দ এই জন্য ওই ব্ল্যাক যে DN4 মডেলের টিভিটা ওইটাও আছে ওইটার দাম 1000 কম মানে 37000 টাকা 37000 টাকা 50 ইঞ্চির মধ্যে এটা মানে এই 50 ইঞ্চির মধ্যে আপনি দুইটা কালার পাবেন একটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে ফাইবার তাই তো তো এই 65 ইঞ্চিটার প্রাইস কত পড়বে 65 ইঞ্চি প্রাইস হচ্ছে আপনার 63000 টাকা এবং আমি আগেও তো বলছি 50-55 65 হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি ওয়াল মাউন্ট এটার সাথে এবং স্ট্যাবিলাইজার আপনারা ফ্রি পাবেন এই প্রাইসের মধ্যে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি এটা কিন্তু জেভিকো কোম্পানি থেকে দেয়া হচ্ছে মানে এটা কিন্তু একটা স্পেশাল ভিডিও জাস্ট ফর জেভিকো প্রোডাক্টসগুলো যে নতুন নতুন প্রোডাক্টসগুলো আপনার আপডেট আসছে সেগুলো জানানোর জন্য এছাড়াও আমি বলে দিই যারা 40 ইঞ্চি এবং 24 ইঞ্চি টিভি খুঁজতেছেন যেমন 40 ইঞ্চি টিভিটা কিন্তু বর্তমানে জেভিকোর নেই তো সেক্ষেত্রে আপনারা কিছু অল্টারনেটিভ অপশন ইউজ করতে পারেন যেমন এখানে আপনারা ওয়াইকনের টিভি দেখতেছেন 40 ইঞ্চ এটা 1GB 8GB ভার্সন 8 এটার প্রাইস হচ্ছে 19000 টাকা 19000 টাকা ওয়াইকনের 1 বছর 5% রিপ্লেস গ্যারান্টি সার্ভিস 10 বছর আবার হচ্ছে আপনার যে ওয়েস্টার্নের 24 ইঞ্চি আছে 7500 করে সিঙ্গেল গ্লাস ওয়েস্টার্ন ব্র্যান্ডের মানে 24 ইঞ্চিটা আর যে আপনার যে 40 ইঞ্চি যে টিভিটা এটা কিন্তু বর্তমানে জেভিকোতে নাই বা জেভিকো এটা বর্তমানে ইম্পোর্ট করতেছে না হয়তো বা নেক্সটে আসবে তো নেক্সটে আসলে অবশ্যই আপনারা এটা পাবেন আবার যারা 32 ইঞ্চি বেসিক টিভি চান তারা এই যে ভিভাইডের এটা দেখতে পারেন এটার প্রাইস বর্তমানে হচ্ছে 10500 টাকা মাত্র 10500 এটা বেসিক না বেসিক টিভি যারা বেসিক চান আর কি আবার ওয়াইকনের মধ্যে কিন্তু 40 ইঞ্চির মধ্যেও কিন্তু অনেকে বেসিক টিভিটা চায় যে আমি শুধু ডিশ দেখবো আপনার বাসা আমার বাসা আমার স্মার্টের কোনো দরকার নেই এটার মধ্যে বেসিক টিভির দাম হচ্ছে 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা 40 ইঞ্চি বেসিক টিভি ওয়াইকনেরটা যদি আপনারা নেন বুঝতে পারছেন জাস্ট 16000 টাকা পড়বে 40 ইঞ্চি আর এই ওয়েস্টার্ন যে 24 ইঞ্চি টিভিটা এটার প্রাইস কত পড়বে 7500 টাকা পড়বে আচ্ছা সো এখন আপনারা দেখেন 24 ইঞ্চি টিভি হয়তো অনেকে ঘরে আছে বা মনিটর আছে আর যেমন আমি যদি এখানে আঙ্গুল রাখি আপনারা দেখতে পাবেন আমার হাত সাইজ কিন্তু অনেক বড় এটা কিন্তু ছোটখাটো হাত না তো এই সাইজেও যদি আমি দেখাই এখানে আমার সাইজ বিশাল এটা থেকে এটা হচ্ছে 32 ইঞ্চি এটার সাইজটা বিশাল বড় আর এটা থেকে এটা হচ্ছে 40 ইঞ্চি এটার সাইজ কিন্তু আরো বড় ওই সুবাদে আপনি এখানে 50 ইঞ্চি দেখতে পারেন বিশাল সাইজের টিভি ওই মাথা থেকে এই মাথায় 55 ইঞ্চি ওইটা হচ্ছে 43 ইঞ্চি আর আরো এখানে অনেকগুলো টিভি দেখাইছি আর ওই টিভিটা হচ্ছে স্পেশাল টিভি আপনারা কিন্তু ওইটা নিতে পারেন যা 16500 টাকায় ওইটার পিক্সেল রেজুলেশনটা আপনারা দেখুন খুবই সুন্দর একদম মানে অন্যান্য কালারগুলো তো সুন্দর বাট ওইটার কালারটা একটু বেশি অ্যাট্রাকটিভ মানে সকল কিছু একদম জীবন্ত জীবন্ত লাগতেছে আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বাট বাস্তবে কিন্তু আরো সুন্দর আর এছাড়াও আপনাদের কাছে কোন বাজেট থেকে কোন বাজেটে কি কোম্পানি টিভি পাবে মানুষ এছাড়াও হচ্ছে আপনারা যদি চায়নার মধ্যে
মধ্যে কিছু আছে নন ব্র্যান্ডের খুব কম দামে। বর্তমানে আমরা কিন্তু আগে থেকেও বিক্রি করি 70 ইঞ্চি যে টিভিগুলো, ওগুলোর দাম কিন্তু মাত্র 4200 টাকা থেকে শুরু করা। এর আগেও কিন্তু আপনারা এই ব্লগের মধ্যে এই ভিডিওটা দেখেছেন। তো ওই 70 ইঞ্চি থেকে শুরু করে আমরা 65 ইঞ্চি টিভি এবং বর্তমানে 75 ইঞ্চি টিভিও আছে, বাট সেটা জেভিকো ব্র্যান্ডের না, সেটা হচ্ছে অন্য ব্র্যান্ডের হবে। জেভিকোতে এখনো 75 ইঞ্চি টিভিটা আসে নাই। এবং আমাদের কিছু কিছু কাস্টমার আছে সনি স্যামসাং এর অনেক টিভি চেয়ে থাকেন অরিজিনাল ব্র্যান্ডের। তো যেহেতু আমরা শোরুমে সেগুলো ডিসপ্লে করি না, বাট আপনারা যদি কেউ আমাদের কাছে ওই টিভিটা চান সেগুলো আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়াও স্পিকার, এয়ার মাউস বা হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স বা মোটামুটি অ্যাক্সেসরিজ যা টিভির সাথে আপনাদের দরকার হয়, সাউন্ড বার আমাদের কিন্তু এখানে সাউন্ড বারও রয়েছে টিভির সাথে, যে আমরা কিন্তু অলরেডি একটা চালাই দিয়েছি। আপনারা যারা সাউন্ড বার চান, ওয়েফার সহ কিন্তু আমাদের কাছে সাউন্ড বার আছে। সাউন্ড বার গুলোর দাম মনে করেন 3500 টাকা থেকে শুরু করে 5000, 5500, 6000 এর মতো আছে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী, আপনি কত সাইজের মধ্যে চাচ্ছেন, কত বড় লাগবে বা হচ্ছে ওয়েফার লাগবে কি লাগবে না, সেটার উপর ডিপেন্ড করে একটা প্রাইসিংতে ডিপেন্ড করে। তো আপনারা ফোন দিয়ে খুঁজ নিতে পারেন যে আপু আমার এটা লাগবে, আমাকে বললে হয়তো আমরা ওটাকে অ্যারেঞ্জ করে দেবো। এছাড়াও আমাদের এখানে পেয়ে যাবেন জেনারেল এসি, জেভিকো এসি, পাশাপাশি আপনারা পাবেন সুপার জেনারেল এসি। এখানে দেখেন সুপার জেনারেল একটা প্রাইস লিস্ট দেয়া আছে। তো যারা এইগুলো হচ্ছে এটার কম্প্রেসরটা হচ্ছে দুবাইয়ের, জেভিকোর যে এসি গুলো সেগুলোর কম্প্রেসর হচ্ছে হংকং এর। আপনারা যারা অরিজিনাল জেনারেল যেটা থাইল্যান্ডের ওই এসি গুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তো চলে আসতেছে গরমের দিন, তো খুব বেশি দিন কিন্তু নাই, তো আপনারা কিন্তু আমাদেরকে বুকিং দিতে পারেন। আমাদের সারা দেশে কুরিয়ারে এবং হোম ডেলিভারিতে প্রোডাক্ট যেটাই হোক, টিভি, এসি কিংবা স্পিকার, এনিথিং অ্যাকচুয়ালি, আপনারা যেটাই চান না কেন কুরিয়ারে কিংবা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে ডেলিভারি পেয়ে যাবেন। তো অবশ্যই ডেলিভারি কস্টটা এখানে অ্যাড হবে। তো অর্ডার দেওয়ার জন্য যেটা করতে হবে, আপনাদের যে স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন, সে প্রত্যেকটা নাম্বারে ইমো খোলা আছে। আপনারা ইমোতে অথবা ডিরেক্টলি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের যে লিড ইলেকট্রনিক্স এর একটা পেজ আছে, ওই পেজে আপনারা নক করতে পারেন। এবং একটা সুখবর হচ্ছে, এখন থেকে আপনারা টিভিগুলো শুধু ঢাকায় না, চিটাগাংয়েও হোম ডেলিভারি পেয়ে যাবেন। বিকজ আমাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ চিটাগাংয়ে ওপেন হয়ে গেছে। তো জেভিকোর সকল টিভি এখন থেকে আপনারা চিটাগাংয়ে পেয়ে যাবেন একই দামে, যেই দামে আপনারা এখান থেকে পাচ্ছেন, এবং ওইখান থেকেই আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন। তো জেভিকোর শপটা সেটা হচ্ছে চিটাগাং আপনার জিসি মোড় থেকে 5-7 মিনিট দূরে গোলপাহাড় মোড় যে এরিয়াটা, সেখানের মেহেদিবাগ সড়কের সেনা কল্যাণ সংস্থার যে মার্কেটটা, সেই বিল্ডিং এর দোতলায় 5 নম্বর দোকান। আমি আবার বলতেছি, মেহেদিবাগ সড়ক, গোলপাহাড় মোড়, মেহেদিবাগ সড়ক, সেনা কল্যাণ সংস্থার বিল্ডিং এর দোতলা 5 নম্বর দোকান। এটা হচ্ছে জেভিকোর পার্সোনাল ডিস্ট্রিবিউশন হাউস। তো ভিউয়ার্স, এই ব্রাঞ্চটা অলরেডি ওপেন হয়ে গেছে, হয়তো সেই ব্রাঞ্চের ভিডিও আপনারা কিছুদিনের মধ্যে অনলাইনে পেয়ে যাবেন। আর ঢাকায় যদি আপনারা কেউ প্রোডাক্টটা কালেক্ট করতে চান, আমাদের শোরুমে এসে কালেক্ট করে নিতে পারেন, এবং অন্যান্য জায়গায় যদি আপনারা কুরিয়ার নিতে চান, সেক্ষেত্রে তো অবভিয়াসলি আপনারা কন্ডিশনে টিভিগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে ওভার দ্য ফোন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। সো আমি যেমনটা বলছিলাম যে এখানে আজকে অনেকগুলো এক্সক্লুসিভ টিভি অ্যান্ড পাশাপাশি খুবই ভালো মানের কিছু টিভি দেখাবো, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। অ্যান্ড এই যে টিভিগুলো, এগুলো হচ্ছে জেভিকো ব্র্যান্ডের টিভি। সো আপনার এই টিভিগুলো নিতে হলে কিন্তু অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের ফোন নাম্বার, ফেসবুক পেজ, এভরিথিং, ইমো নাম্বার, সকল কিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। আপনারা যদি চান টিভিগুলোর ছবি অথবা টিভিগুলোর ডিটেলস, কিন্তু আপনার ওদেরকে ওভার দি ফোন মানে ফোন কলে কথা বলে আপনারা জেনে নিতে পারেন। আর এগুলো যেহেতু আসলে বাজেট কম, সো লো প্রাইসের মধ্যে মনে করি এগুলো বেস্ট টিভি। হ্যাঁ, সো এগুলোকে কিন্তু আপনার একদম হাই কোয়ালিটি টিভির সাথে কম্পেয়ার করে লাভ নেই, কারণ আপনার প্রাইসটা কিন্তু দেখতে পারেন 3-4 গুণ ডিফারেন্ট। ঠিক আছে, সো আসলে অত দামের সাথে কম্পেয়ার করে লাভ নেই, যার বাজেট যেই রকম। বাট এই টিভিগুলো প্রাইস থেকে বেস্ট। সো আপনারা চাইলে দেখে যেতে পারেন, অ্যান্ড কোয়ালিটি থেকে শুরু করে সকল কিছু আমার কাছে ভালো লাগছে। সো বাকিটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো ওকে, পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন। চ্যানেল নতুন হলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম, টাটা, বাই বাই।